আসতে পারি? কে? আমি মাদলগঞ্জ থানার স্পেশাল অফিসার দেবরাজ চ্যাটার্জি। ও, আপনি? আসুন আসুন আসুন। তা আমরা তো নিতাইবাবুকে এ মাসের বকেয়া দিয়ে দিয়েছি। আমি টাকা পয়সার জন্য আসিনি। ও, তো ওই ব্যাপারে আমি কি ওদের এখানে ডাকবো? আপনি ভুল ভাবছেন, আমি ওইসবের জন্য এখানে আসিনি। তাহলে কি ব্যাপারে? আসলে আমি হরেন মিত্র আর তার ভাই রাহুল তার দলের লোকজনের জন্য আমি খবর নিচ্ছি। আরে, ওদের খবর আমরা কি করে রাখবো? ওরা এখানে আসে মজা করতে, আসে আর চলে যায়। দেখুন, আমি বেশি কথা বলতে পছন্দ করি না, আর আপনার এই ব্যবসা চাইলে আমি একদিনের মধ্যে বন্ধ করতে পারি, ভালো চাইলে মুখটা খুলে ফেলুন। স্যার দেখুন, স্যার আমরা তেমন কিছু জানি না। দেখুন, হরেন মাইতি কখনো এখানে আসেনি, তবে ও রাহুল এখানে আসে, মালটা একদমই ঢ্যামনা। আর এলাকার ভালো নিরীহ মেয়েগুলোর ওপর অত্যাচার করে জীবন নষ্ট করে দেয়, ওদের ভয়ে কেউ মুখ খোলে না, তাই সালাগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। বিশ্বাস করুন স্যার, আমরা পেটের দায় নিজেদের শরীর বিক্রি করি, কিন্তু কারোর কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না। আচ্ছা, রাহুল তো এখানে প্রায় আসে, ও যে সমস্ত মেয়েদের সঙ্গে থাকে তাদেরকে ডাকুন। স্যার রাহুল তো বরাবরই একটা মেয়ের সাথে থাকে, শীলা, তার সাথেই। তাহলে তাকেই ডাকুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, তুই একটু আমার ঘরে আয়। কি গো, আমাকে ডাকলে কেন? আয়। আরে দেখ, ইনি আমাদের মাদুরগঞ্জ থানার নতুন অফিসার, তোকে কি জিজ্ঞেস করবে বলছি, তুই যা যা জানিস সব বলে দে। তোমার নাম কি? শীলা। আচ্ছা, তুমি রাহুলকে চেনো? হ্যাঁ চিনি। তুমি ওর ব্যাপারে কি কি জানো? যাক, এখন তবে উঠি, তবে আমার কথা মতন যদি কাজ না হয় তাহলে কিন্তু। আরে না না স্যার, মা কালী দিব্যি স্যার, আপনি যা যা বলবেন আপনার কথা মতন আমরা তাই তাই করব, আমরা আপনার সাথে আছি। থাকলেই ভালো, চলি।
কি সৈয়দ? হঠাৎ এই এলাকার বাইরে ডাকার কারণ? এলাকার বাইরে ডাকার কারণ যাতে আমাদের একসাথে কেউ না দেখে। মানে? মানে আসলে আপনার কথাগুলো আমার রাতের ঘুম কেড়ে নিয়ে। আপনি ঠিকই বলেছেন স্যার, গুনার পথে খোদাও কারো সাথ দেয়। হারামিগুলো জানোয়ারের থেকেও ভয়ানক। স্যার, আমি সরকারি গাওয়া হতে চাই। আমার একটাই চিন্তা, আমার মেয়েটা। আমি ছাড়া ওর কেউ নেই স্যার। এই হারামিগুলোর জন্য আগেও দুবার আমি জেলে গেছি বিনা কারণে, আর এই চিন্তায় চিন্তায় আমার বউ মারা যায়। আমি ওদের সব কুকর্ম ফাঁস করে দেব। আমি জানি তার জন্য আমাকে মরতেও হতে পারে, কিন্তু আমার মেয়ে, আমার মেয়েটার কি হবে স্যার? আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার যদি কিছু হয়ে যায় আপনি আমার মেয়েটাকে দেখবেন। সৈয়দ, তুমি একটা ভালো কাজে পা বাড়িয়েছো, তুমি আইনে সাহায্য করছো। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার আর তোমার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। তবে হ্যাঁ, এই মুহূর্তে তুমি কিছু করবে না, তুমি আমার কথা মতন চলবে। আমি যা এখন তোমায় করতে বলবো তুমি তাই করবে। যেমন ওদের হয়ে কাজ করছিলে কাজগুলো করো, তারপর ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলেছেন তেমনটাই হবে। আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো? বলো। তুমি তো আমাদের ভোগ করছো, তাহলে কেন নিরীহ মেয়েগুলোকে কষ্ট দাও? হে মা, তুই আবার অত আমাকে জ্ঞান মারাচ্ছিস কেন বে? তুই কি নিজেকে আমার জিয়েব বা বউ মনে করিস নাকি? শোন, টাকা দিয়ে মজানি ফ্রি দেয় না, বুঝলি? তোর মতো না এখানে অনেক আছে, তোর কাছে বারবার আসি বলে কি তুই নিজেকে অন্য কিছু মনে করছিস নাকি? আমার মা, সাবধানে থাক, নাহলে না অন্যদের মতো তুইও মাদলগঞ্জ থেকে গায়েব হয়ে যাবি। হ্যালো দেবরাজ বাবু, কি মৌনি কোথায়? কি হলো, রাস্তা ছাড়ুন। এভাবে রাস্তা আটকাওয়ার মানে কি? তোমাকে আমি অনেক দিন ধরেই দেখছি, তোমার উপর আমার চোখও ছিল। ঘরে মা বোন নেই? আছে তো, বউটা নেই। চলো রে বাচ্চা।
কোথায় গেল মালটা? ওই তো ওদিকে। আর শালিকে